আমরা স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালাবদল দেখেছি, একটার পরে একটা সরকার তারা পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা শান্তি দেখিনি, সেখানে ন্যায় বিচার এবং মানব অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা দেখতে পাইনি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে বলতে চাই যে খণ্ডিত সংস্কার নয়, আসুন আমরা পূর্ণাঙ্গ সংস্কারের দিকে আগাই। পূর্ণাঙ্গ যদি সংস্কার আমরা করতে চাই তাহলে আমাদেরকে মানবরচিত মতবাদকে ছেড়ে দিয়ে কোরআনের সংবিধানের দিকে এগোতে হবে। এটা দিয়েই আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, তবেই আমরা দুনিয়াতে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খণ্ডিত সংস্কার করছি। দেওয়াল থেকে একটি ছবি আমরা ফেলে দিয়েছি, কিন্তু আবার চাই না আর একটা ছবি টানাতে। আমরা এমন একটা শাসক চাই যে শাসক উন্নয়নের নামে সুদী ব্যাংকিং ব্যবস্থা চালু করবে না। আমরা এমন একটা শাসক চাই যেই শাসক মানুষের স্বাধীনতার নামে পতিতালয় খুলবে না। এমন একটা শাসক চাই যেই শাসক স্বাধীনতার নামে, ইচ্ছা স্বাধীনতার নামে বলবে না যে তুমি চাইলে শরীফ হয়ে যেতে পারবে শরীফা। আমরা এমন একটা শাসক চাই যেই শাসক এই ভাস্কর্যের নামে মূর্তিগুলো তৈরি করবে না। সম্মানিত উপস্থিতি, এই শাসক যদি আমরা তৈরি করতে চাই তাহলে কোরআনের সংবিধানের বাইরে বিকল্প কোনো সংবিধান নয়, এর মধ্যেই শান্তি আছে, এদিকেই আমাদেরকে ধাবিত হবে, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে আমরা মুক্তি পাবো।